বিশ্বকাপের পর অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখল আর্জেন্টিনা। কোপা আমেরিকায় নামার আগে ইকুয়েডরের বিপক্ষে এক প্রীতি ম্যাচে 1-0 গোলে জিতল আলবিসেলেস্তেরা। ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে সেমি খেলবেন মেসি খেলবেন এটা আগের দিনই নিশ্চিত করেছিলেন কোচ স্কালোনি, তবে ততক্ষণ খেলাবেন তা বলেননি। তাই শঙ্কা থেকেই গিয়েছিল মূল একাদশে খেলবেন কিনা, সেই শঙ্কা থেকেই মূল একাদশের বাইরে মেসিকে রাখা হয়, তবে দ্বিতীয়ার্ধে খেলতে নামেন এই জাদুকর। ম্যাচের শুরু থেকেই বল দখলের চেষ্টা করতে থাকে আর্জেন্টিনা, তবে ইকুয়েডরের শক্তি সমর্থনের কারণে পেরে উঠছিল না। দুদলই বেশ হাড্ডাহাড্ডি লড়াই করে, খেলা যখন প্রথমার্ধের শেষ দিকে তখনই গোল করেন অভিজ্ঞ ডি মারিয়া, তার গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরে বদলি হিসেবে খেলতে নামেন মেসি, দলের ব্যবধান বাড়ানোর চেষ্টাও করেন কিন্তু ইকুয়েডরের রক্ষণ দুর্গ ভাঙতে পারেননি, ফলে 1-0 গোলের জয় নিয়েই মাঠ ছেড়ে আর্জেন্টিনা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ।